যে 2014 সালে ক্ষমতা হারানোর ভয়ে একতরফা নির্বাচন, যেখানে নির্বাচনের আগেই 154 জন এমপি হয়ে গেলেন, সরকার গঠন হয়ে গেল। 2018 সালেও জাতির সাথে প্রতারণা করে বললেন যে আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি জাতির পিতার কন্যা, আমার উপর বিশ্বাস রাখেন, আমি সুষ্ঠু নির্বাচন দিব। খালেদা জিয়ার মুক্তির জন্য 500 লোক আপনি জড়ো করতে পারেন না। আমরা কিন্তু দেখেছি 2014 সালে খালেদা জিয়াকে কিভাবে বালুর বস্তা দিয়ে মানে চারিদিক দিয়ে ঘিরে ট্রাক এনে ওখানে ট্রাকের স্টার্ট বন্ধ করে দিয়ে আপনারা জনগণকে যে সেখানে যেতে দেন না, সেটা কিন্তু আমরা দেখেছি। এবং গত 2 বছরে বিএনপি যে সমস্ত শান্তিপূর্ণ সমাবেশগুলো করেছে, সেখানে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়েছে, সেখানে আপনার ওবায়দুল কাদের কিভাবে সুন্দর করে মিথ্যাচার করছে, জনগণের সাথে প্রতারণা করছে যে বেগম জিয়ার মুক্তির জন্য আপনারা 500 লোক হাজির করতে পারেন না। আপনার নেত্রী যদি এত পারে, তাহলে সম্রাট হুমায়ুনের মতো ওনাকে অস্ত্র নিয়ে নামতে বলেন পুলিশ এবং সেনাবাহিনী বাদ দিয়ে, তাহলে আমার তারেক রহমানও বাংলাদেশে আসবে, তারেক রহমানও বাংলাদেশে আসবে, সেনাবাহিনী তাহলে শেখ হাসিনাকে রাস্তায় নামতে বলে। কেএনএম এর মতো একটা ছোট্ট একটা সংগঠন তারা এইভাবে আপনাকে আক্রমণ করলো, আপনার 14টা অস্ত্র নিয়ে গেল, আর আমার পুলিশ বিডিআর চেয়ে চেয়ে দেখলো। উনি একটু আংশিক ভুল তথ্য দিয়েছেন, উনি বলেছেন যে বিএনপি দ্বিতীয় বৃহত্তম দল, এই কথাটি ফরাদ ভাই সত্য না। বিএনপি প্রথম বৃহত্তম দল এবং বিএনপি কিন্তু এককভাবে ক্ষমতায় এসেছে 1991 সালে, এবং 2001 সালে কিন্তু 2/3 মেজরিটি নিয়ে কিন্তু ক্ষমতায় এসেছে। কিন্তু আওয়ামী লীগ কিন্তু কোনোবারই একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে ক্ষমতায় আসতে পারে নাই। আপনি 1971 সালের কথা বলেন, এটি যদি রাজনৈতিক বিশ্লেষণ হয়, এটা যদি ডিবেট হয় ঘন্টার পর ঘন্টা, সেক্ষেত্রে ওই সময় কিন্তু বিএনপির জন্ম হয় নাই, ওই সময় আওয়ামী লীগ রাজনৈতিক নেতৃত্বে ছিল। কিন্তু স্বাধীনতা আন্দোলনের যে নেতৃত্ব এবং 25শে মার্চের পরে যে আওয়ামী লীগের যে ভূমিকা, বিশেষ করে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আটক হওয়ার পরে, ওনাকে যখন পাকিস্তান কারাগারে আটক রাখা হয় দীর্ঘ নয় মাস, ওনার কিন্তু হি ডিড নট হ্যাভ এনি ইনফরমেশন হোয়াট ইজ হ্যাপেনিং ইন ইস্ট পাকিস্তান। এবং ওই সময় কিন্তু আমাদের পরবর্তী যে প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন, উনি কিন্তু ওনাকে বলেছিলেন যে নেতা, আপনি যদি আটক হয়ে যান, আপনি একটা অডিও রেকর্ড আপনি আমাদের কাছে দিয়ে যান, আপনার অ্যাবসেন্সে আমরা এটা শোনাবো। উনি কিন্তু বলেছিলেন যে 27 তারিখে হরতাল ডেকেছি, তোমরা যাও, নাকে তেল দিয়ে ঘুমাও। তার মানে 25শে মার্চ রাতে, গভীর রাতে, তার মানে 26শে মার্চ যখন পাকিস্তান সেনাবাহিনী যখন আক্রমণ চালায়, তখন কিন্তু আমাদের রাজনৈতিক নেতৃত্ব থেকে কিন্তু কোনো ডাইরেকশন ছিল না, কোনো প্ল্যান ছিল না, এবং জনগণকে যে তারা কোনো দিক নির্দেশনা দিবে এই ধরনের কোনো দিক নির্দেশনা ছিল না। তাহলে সেই ক্ষেত্রে বিএনপির যিনি প্রতিষ্ঠাতা, সেই প্রতিষ্ঠাতা কিন্তু সেনাবাহিনীতে কর্মরত উইথ এ র্যাঙ্ক অফ মেজর, যিনি কমান্ডিং অফিসারও ছিলেন না, যার হাতে মানে যার কমান্ডে সৈন্যবাহিনী অস্ত্র হাতে নিবে না, এইরকম একটা র্যাঙ্কে থাকার অবস্থায় উনি একটা ব্যাটালিয়নে 2IC ছিলেন, থাকার পরেও কিন্তু উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। প্রথমে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন উনি, পরবর্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেহেতু তখন রাজনৈতিক নেতা, ওনার পক্ষে ঘোষণা দিয়েছিলেন, এটি সত্য, এটা ইতিহাস। এবং ওনার এই ঘোষণার পরিপ্রেক্ষিতে টোটাল যুদ্ধের কিন্তু মোড় এবং স্পিড কিন্তু ঘুরে গিয়েছিল। তার মানে এরপরে 1971 সালে যখন স্বাধীন হলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বাংলাদেশে ফেরত আসলেন, তারপরে প্রথম যে পার্লামেন্ট নির্বাচনটা হলো 1973 সালে 7ই জানুয়ারি, ওই নির্বাচনেও যেভাবে কলঙ্কিত করা হয়েছিল সেটা কিন্তু আমরা এখনো কিন্তু ইতিহাসের অংশ, এবং আমরা কিন্তু কম বেশি ওই সময় যারা জীবিত ছিল, যারা ভোট দিয়েছে, যারা রাজনীতিবিদ ছিল, তারা কিন্তু কম বেশি এগুলো নিয়ে আলোচনা করে। খন্দকার ওই যে মোশতাক আহমেদকে কিভাবে জেতানো হয়েছিল, তরুণ নেতা সুরঞ্জিত সেনগুপ্তকে কিভাবে হারানো হয়েছিল, এর পরবর্তীতে যে সমস্ত নির্বাচনগুলো হয়েছে, কোন নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সরকার গঠন করতে পারে নাই। 91 সালে পার্শ্ববর্তীদের ভারতের প্রযোজনায় ধারণা করা হয়েছিল যে এরশাদ পতনের পর শেখ হাসিনা ক্ষমতায় আসবে, কিন্তু সেই ক্ষেত্রে জনগণ কিন্তু শেখ হাসিনাকে ম্যান্ডেট দেয় নাই, সেই ক্ষেত্রে বেগম জিয়াকে কিন্তু ম্যান্ডেট দিয়েছিল। 96 সালে ক্ষমতায় আসার জন্য হেন কোনো কাজ করে নাই ভারতের সহায়তা নিয়ে আওয়ামী লীগ, যে সেখানে কিন্তু একটা ব্যর্থ অভ্যুত্থান ঘটানো হয়েছিল জেনারেল আবু সালে মোহাম্মদ নাসিমকে দিয়ে একটি ব্যর্থ অভ্যুত্থান ঘটানো হয়েছিল, 147 দিন হরতাল ডাকা হয়েছিল, তারপরেও কিন্তু আওয়ামী লীগ 150টা আসন পায় নাই,
147টা আসন পেয়ে পরবর্তীতে আসাম আব্দুর রব এবং ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটের সমর্থন নিয়ে ওনাকে সরকার গঠন করতে হয়েছিল এবং জাতীয় পার্টির সমর্থন নিয়ে। এরপরে 2001 সালে কিন্তু ওনাদের করুণ পরিণতি মাত্র 67টি আসন পেয়েছিল। এরপরে আমাদের যিনি আমাদের যারা দাদা বাবু তারা এটা গবেষণা করে দেখলেন যে আওয়ামী লীগের পক্ষে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে ক্ষমতায় আসা সম্ভব না। এই কারণে 2008 সালে সেনাবাহিনীকে দিয়ে একটা নাটক সাজিয়ে জেনারেল মঈনকে দিয়ে একটা মিথ্যা অজুহাত যে আমাদের সেনাবাহিনী এবং পুলিশের সদস্যকে জাতিসংঘে নিবে না, এই ধরনের একটা ইউএনডিপির একটা মিথ্যা চিঠি দিয়ে উনি একটা অভ্যুত্থান ঘটালেন এবং 2 বছর একটা অসাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে 270টা আসন দিয়ে ক্ষমতায় আনলেন। এর পরবর্তী যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো তো ইতিহাস, সেগুলো কম বেশি আমরা সবাই জানি এবং আমাদের যারা শুনছে সবাই তারা জানে যে 2014 সালে ক্ষমতা হারানোর ভয়ে একতরফা নির্বাচন, যেখানে নির্বাচনের আগেই 154 জন এমপি হয়ে গেলেন, সরকার গঠন হয়ে গেল। 2018 সালে জাতির সাথে প্রতারণা করে বললেন যে আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি জাতির পিতার কন্যা, আমার উপর বিশ্বাস রাখেন, আমি সুষ্ঠু নির্বাচন দিব। এবং 2014 সালে উনি এবং ওবায়দুল কাদের, আপনাদের যদি স্মরণশক্তি ভুলে না যান, ওনারা দুইজনই কিন্তু বলেছিল যে এটি নিয়ম রক্ষার নির্বাচন, আমরা 3 মাস পরে সবার সাথে আলোচনা করে একটি ভালো নির্বাচন করব। তিনি কিন্তু কথা রাখেন না, একজন জাতীয় নেতা যিনি সংবিধানের উপর হাত রেখে উনি শপথ নেন, ওনার কথা উনি রাজা, জনগণ ধরে নেয় যে উনি কখনো মিথ্যা কথা বলেন না। কিন্তু উনি 2014 সালে কিন্তু উনি জাতির সাথে প্রতারণা করে উনি 5 বছর ক্ষমতা কন্টিনিউ করেছেন। 2018 সালে জাতির সাথে মিথ্যা প্রতারণা দিয়ে ওনার বাবা একজন সম্মানিত নেতা লিডার, আমরা সবাই তাকে সম্মান করি, ওনার বাবা দুহাই দিয়ে উনি আরেকবার জাতির সাথে প্রতারণা করে ক্ষমতা কন্টিনিউ করলেন। 2024 সালে যেখানে সরকারের কোনো পরিবর্তন হবে না, ওনারা নিজেদের ভিতরে ইলেকশন করে একটা অসাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে সমসম একটা নির্বাচন করলেন, আর আপনি বলছেন, দাবি করছেন যে বিএনপি দ্বিতীয় বৃহত্তম দল। এ কথাটা বলার সময় তো আপনার তো একটু বুক কাঁপা উচিত। ইভেন আপনার যিনি নেত্রী ওনার শুধু বুক কাঁপে না, ওনার হাঁটু কাঁপে, পা কাঁপে, সবই কাঁপে। এই কারণে উনি একটা সুষ্ঠু ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন দিতে পারে না এবং ভয় পান। এই কারণে আপনি পরবর্তী টক শোতে ফরহাদ ভাই যখন আপনি বলবেন, যদি এই সত্য কথাটা বলতে না চান তাহলে অ্যাটলিস্ট আপনি বলবেন না যে বিএনপি দ্বিতীয় বৃহত্তম দল। এ কথা আপনার বলার দরকার নেই, কারণ এই কথা তো মিথ্যা কথা। সো আপনি যেহেতু মিথ্যা কথা বলতে পারবেন না, আপনি যদি বলেন যে বিএনপি বৃহত্তম দল, প্রথম বৃহত্তম দল, তাহলে যেহেতু আপনি আওয়ামী লীগের স্পোক্সম্যান হিসেবে কাজ করেন তাহলে আপনার জন্য সমস্যা, আপনার দলের পদ পদবি থাকবে না। এই কারণে সবচাইতে কথা বলার ক্ষেত্রে ডেল কার্নেগির একটা উক্তি হচ্ছে, তার উপদেশ হচ্ছে, যদি আপনি মিথ্যা কথা বলতে না চান বা যদি ওই মিথ্যা কথাকে অ্যাভয়েড করতে চান, যদি মিথ্যা কথা বলতে না চান তাহলে আপনি এটা আলোচনায় এনেন না, অ্যাভয়েড করাই ভালো। যেমন আপনার নেত্রী ওবায়দুল কাদের যে সমস্ত মিথ্যা কথা, যে সমস্ত কথা বলেন, 198টা কথা ওনারা আইদার মিথ্যা বলেন অথবা বিভ্রান্তিমূলক বক্তব্য দেন অথবা অসত্য কথা বলেন। এই জন্য ওনারা তো ক্ষমতায় আসেন, তাহলে ওনারা এই ধরনের মিথ্যা কথা বলার কি দরকার, যে আমাদেরকে জনগণ ভোট দিয়েছে, 42% ভোট পড়েছে, জনগণকে বারবার আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি, আপনারা বারবার আমাদেরকে ক্ষমতায় রাখছেন, একথা বলার দরকার কি? এ কথা কি আপনার কাছে কেউ শুনতে চাচ্ছে? তাহলে আপনি আপনি প্রধানমন্ত্রীর চেয়ারে থেকে আপনি একটা দলের মহাসচিব এবং একজন পূর্ণ মন্ত্রী ফুল মিনিস্টার হয়ে আপনি যে সংবিধানের উপর হাত রেখে আপনি শপথ নিয়েছেন এবং এই কথাগুলো বলছেন, কেন ওই বলার দরকার? জনগণ কি শুনতে চাচ্ছে? তার মানে আপনার আপনার মানে আপনার মানে আপনার ঘাড়ে যে সমস্ত পাপ লিপিবদ্ধ হচ্ছে, এই কথা বলে তো আরো পাপ বেশি লিপিবদ্ধ হচ্ছে। আপনারা জনগণকে অস্ত্রের মুখে আপনি এই কথাগুলো বলে উতরিয়ে যেতে পারছেন, পার পেয়ে যেতে পারছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলার কাছে কিন্তু আপনি বা আপনার নেত্রী অথবা ওবায়দুল কাদের তারা কিন্তু পার পাবে না। এখন আসেন, ওবায়দুল কাদের যে কথাটা বলেছে যে খালেদা জিয়ার মুক্তির জন্য 500 লোক আপনি জড়ো করতে পারেন না, আমরা কিন্তু দেখেছি 2014 সালে খালেদা জিয়াকে কিভাবে বালুর বস্তা দিয়ে মানে চারিদিক দিয়ে ঘিরে ট্রাক এনে ওখানে ট্রাকের স্টার্ট বন্ধ করে দিয়ে আপনারা জনগণকে যে সেখানে যেতে দেন না সেটা কিন্তু আমরা দেখেছি। এবং গত 2 বছরে বিএনপি যে সমস্ত শান্তিপূর্ণ সমাবেশগুলো করেছে সেখানে লক্ষ লক্ষ লোকের সমাগম হয়েছে, সেখানে আপনার ওবায়দুল কাদের কিভাবে সুন্দর করে মিথ্যাচার করছে, জনগণের সাথে প্রতারণা করছে যে বেগম জিয়ার মুক্তির জন্য আপনারা 500 লোক হাজির করতে পারেন না। আপনি ফরহাদ ভাই
আপনাকে আমি একটু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সালে যখন সপরিবারে মর্মান্তিক ভাবে মৃত্যুবরণ করেন, সেখানে কিন্তু আপনার আওয়ামী লীগের কিন্তু কোনো একটা নেতাকে মানে 24 ঘন্টা কেন, 1 মাসের ভিতরে কিন্তু খুঁজে পাওয়া যায়নি। ইভেন আপনার রক্ষী বাহিনীর যে কমান্ডার, রক্ষী বাহিনীর কমান্ডার তোফায়েল সাহেব, উনি কিন্তু অস্ত্রধারী এবং কমান্ডার, এবং ওনার এখনকার যে হাজি ক্যাম্পে অবস্থান ছিল, উনিও কিন্তু তার বাহিনী নিয়ে, রক্ষী বাহিনী নিয়ে একটি বারও কিন্তু এগিয়ে আসে নাই বা এগিয়ে আসার চেষ্টা করে না। যে একবার এসেছিলেন সেটা এসেছিলেন কর্নেল জামিন, উনি কিন্তু সেনাবাহিনীর লোক। তাহলে আপনারা যে আওয়ামী লীগের লোক, আপনারা যে নেতারা, যে আপনারা এত কথা বলেন, এত পারেন, তা আপনারা কি পারেন সেটা আমরা 1971 সালেও দেখেছি, 1975 সালেও দেখেছি, এবং আপনারা বিভিন্ন সময় যে আন্দোলনগুলো করেছেন সেটাও কিন্তু আমরা দেখেছি। 1971 সালে যে রাজনৈতিক নেতৃত্ব, এটা পুরোপুরি ছিল ব্যর্থ। এটা যেটুক সফলতা এসেছে সেটি হলো সেনাবাহিনী কর্তৃক এই সফলতাটা এসেছে। শুধু জিয়াউর রহমান না, ওই সময় 7 থেকে 8 জন সেনা কর্মকর্তা বিদ্রোহ করেছিল, এবং সেনাবাহিনীর ডাইরেক্ট রণাঙ্গনের যুদ্ধের কারণে এই আমরা 1971 সালের 9 মাস যুদ্ধের বিনিময়ে, যদিও আমাদেরকে ভারত 15 দিন সহায়তা করেছিল, 14 দিন, কিন্তু আমরা তাদেরকে কাবু করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছিলাম পাকিস্তানের আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো বিকল্প ছিল না। আর আরেকটি যে কথাটা আপনি বললেন, এবং আপনার আপনার নেতা যে আপনার যে নেতা ওবায়দুল কাদের বা আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার বলা, আপনিও বলেন, এর আগের টক শোতে আপনি বলেছেন যে আপনি লন্ডনে আসেন, আপনার তারেক রহমান বাংলাদেশে আসে না কেন? তা বাংলাদেশে যদি না আসে আপনি পুলিশ সেনাবাহিনীকে নিয়ে আপনি যুদ্ধ করছেন, তা আপনার নেত্রী যদি এত পারে তাহলে সম্রাট হুমায়ুনের মতো ওনাকে অস্ত্র নিয়ে নামতে বলেন পুলিশ এবং সেনাবাহিনী বাদ দিয়ে, তাহলে আমার তারেক রহমানও বাংলাদেশে আসবে, সেনাবাহিনী, তাহলে শেখ হাসিনাকে রাস্তায় নামতে বলেন, অ্যাপার্ট ফ্রম দ্য পুলিশ এবং সেনাবাহিনী। আপনি পুলিশ এবং সেনাবাহিনীকে নিয়ে আপনি বলবেন তারেক রহমানকে আসতে বলেন, আপনি আসেন, অমুক আসেন, তমুক আসেন, আপনি বড় বাহাদুরি দেখাচ্ছেন। তা আপনার যদি এত বাহাদুরি থাকে, আপনি তো ক্ষমতা কন্টিনিউ করছেন সম্রাট হুমায়ুনের মতো, বাবরের মতো, সম্রাট আকবরের মতো অস্ত্র দিয়ে, তা আপনার যদি এতই ক্ষমতা থাকে আপনি পুলিশ এবং সেনাবাহিনী বাদ দিয়ে, আপনার আওয়ামী লীগের ক্ষমতা কতটুকু আছে, বিএনপি বা জনগণের ক্ষমতা কতটুকু আছে, তাহলে দেখেন আপনি আপনি 24 ঘন্টা না, আপনি 1 ঘন্টা টিকতে পারেন কি? আরেকটা সর্বশেষ যে কুকির চীনের যে বিষয়টা, আমাদের ফারুক ভাই যেটা বললেন এবং আপনিও প্রশ্ন করলেন যে এটি গোয়েন্দা সংস্থার এই যে ব্যর্থতা কিনা, ফারুক ভাই বললেন যে হ্যাঁ গোয়েন্দা সংস্থার কাছে আগাম তথ্য ছিল, এটি হয়তো ওনার কথা ঠিক, আগাম তথ্য থাকে, কিন্তু আগাম তথ্য থাকলে কিছু প্রশ্নের উদ্রেক করে। যেমন আপনি যেমনটি প্রশ্ন করলেন যে এটি কি আসলে কি এটি সত্যি সত্যি ঘটনাগুলো ঘটেছে নাকি এটা কোনো ড্রামার অংশ কিনা, কারণ এই গত 15 বছর ধরে এই সরকারকে আমরা বিভিন্ন সময় কিন্তু ড্রামা করতে দেখি, কারণ রানা প্লাজায় 1000 লোক মারা যাওয়ার পরেও কিন্তু আমরা রেশমা নাটকের আমরা কিন্তু দেখেছি, এবং বিভিন্ন সময় যে ঘটনাগুলো ঘটে এরপরে কিন্তু এই ইমিডিয়েট পরপর কিন্তু আরেকটা নাটকের অবতারণা হয়। তো এটা এটা যে ড্রামা কিনা সেটা আমি বলবো না, বাট আমি একজন ইনভেস্টিগেশন হিসেবে, আমি পুলিশ বাহিনীর সদস্য হিসেবে, আমরা যদি সবসময় নেগেটিভ চিন্তা করি, আমি শুধু কয়েকটা বিষয় আপনার হাসিনা আক্তার আপনার মাধ্যমে ফরহাদ ভাই তথা জনগণের কাছে উপস্থাপন করতে চাচ্ছি। প্রথম হচ্ছে, শান্তি চুক্তি হওয়ার পরে সেনাবাহিনীকে আপনি উইথড্র করলেন কেন? আপনি চুক্তি হওয়ার পরে ভালো কথা আপনি সেনাবাহিনীকে উইথড্র করেছেন, তাহলে কে এনএফ আপনার কাছে, যেহেতু গোয়েন্দা সংস্থাদের কাছে আগাম তথ্য আছে, তাহলে আগাম তথ্য যদি থেকে থাকে যে তারা আক্রমণ করতে পারে, তাহলে আমার পুলিশ বা সেনাবাহিনী বা আনসার অ্যালার্ট ছিল না কেন? ওখানে পত্রিকায় যেটা দেখলাম 14টা অস্ত্র তারা লুট করে নিয়ে গিয়েছে, তার ভিতরে 2টা স্বয়ংক্রিয় মেশিন ছিল, সাব মেশিন গান, যেখানে স্বয়ংক্রিয় অস্ত্র একটা ট্রিগার চাপলে এখানে 1 সেকেন্ডে 4 থেকে 5 রাউন্ড গুলি বেরিয়ে যায়, তাহলে সেখানে আমরা কিন্তু আনসার বা পুলিশের কোনো সদস্যকে হতাহত হতে দেখি নাই, এবং কেএনএফ এর কোনো সদস্যকে হতাহত হতে দেখি নাই। এটি ঘটেছে মঙ্গলবার রাতে। এরপরে আপনার আপনার গোয়েন্দা বাহিনী বা পুলিশ বা আনসার বা সেনাবাহিনী ওখানে যদি সতর্ক অবস্থা যদি থেকে থাকে, তাহলে পরের দিন দিন দুপুরে তিনটায় আরেকটি উপজেলায়, থানচি উপজেলায় কৃষি ব্যাংক বা সোনালী ব্যাংকে দিন দুপুরে কেন ডাকাতি হলো, আর এটা হচ্ছে যে আপনার এই ঘটনা ঘটার পরে দেখা গেল যে খুব অল্প সময়ের ভিতর ম্যানেজারকে অপহরণ করা হয়েছিল, তাকে মুক্তিপণের বিনিময়ে তাকে উদ্ধার করা হলো। এখন এই যে বিষয়গুলো ঘটেছে,
মানে আমি একজন পুলিশ।